Ashit Sandosha, DJ Bapi, Dusha Ek Number Pole. আজ শঙ্খ বাজানা, আজ হর গৌরী, আজ এসে ছেয়া, ওই আজ মোদের সাধো নাই, আজ তিনি আজ তিশোর ধারে, আজ তিনায়নে আজ তিশোর ধারে, আজ ওই হে ভোলানা, ভোলানা 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 ভোলানা।
তুমি আমায় কিছু বলতে চাইছো? আমি তোমার কিছু বলতে চাই। বলো গৌরী, কি বলতে চাইছো? ওগো ঠাকুর, এমন ভাবে দিনের পর দিন বসে থাকলে আমাদের উপায় কি হবে বলো না ঠাকুর। আরে তুমি কি বলতে চাইছো? আমি তো দিন রাত ভান খাই আর সাধনা ভজনা করি। ওগো ঠাকুর, তুমি কি কোনো কর্তব্য করতে পারো না বলো না? তাকে দেখো, নারায়ণ মূর্তি জীবনের সৃষ্টি, তাই জীব গলে লাগে করো চাষের আইজন, পাঁচে মেয়ে ধরা ধামের প্রভু আমা। বাহ 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 বাহ, এ তো বড় আনন্দের কথা। কিন্তু তুমি কি জানো, চাষ করতে হলে অনেক জিনিসের প্রয়োজন আছে। অনেক কিছু জিনিসের প্রয়োজন আছে বলো ঠাকুর। কি বাবু, কি বলে না, তাহলে আমি বলছি, তুমি শোনো। ওই আমি কোথায় পাবো? কোথায় পাবে? নাঙ্গল গৌরি ও বলো জুয়াল পাবো আমি কোথায় গো? নাঙ্গল গৌরি জুয়াল বলো কথা পাবো? শোনো নাঙ্গল জুয়াল দিবে গো গৌরি, বলো বলো যে পাবো আমি কোথায় গো? আর বিশ্ববাহানু কাজ করছে ঠাকুর, চোরা বলো দেবে দেবো গো। তুমি নাঙ্গল জুয়াল দিবে গো গৌরি, বলো জমি পাবো আমি কোথায় গো? তুমি আমার সব জোগাড় করে দাও, আমি চাষ করতে যাবো সাধারে বল্লু কার মাঠে। কাল করো অপেক্ষা, আমি তোমার এক এক করে সমস্ত কিছু জোগাড় করে দেবো ঠাকুর। এসো ঠাকুর। Thank you.
করছো মা? হ্যাঁ বাবা। আশা ভাই তুমি কেন রেখেছি জানো? ঠাকুর যাবে চাষ করতে বললো কার মাঠে, তুমি তো আরে করে চলে যাও বিশ্বকর্মা ধামে, বিশ্বকর্মাকে ডাকিন করে নিয়ে এসো আমার নিকটে। বেশ মা, আমি এখনই যাবো গো জননী। এসো বাবা। আসি গো জননী। এসো। একে নারদ মহামুনি অসময় কেন আসিয়াছো আমাদের কাছে? গৌরী মাতা ডেকেছে কৈলাস মন্দিরে। মাতা ডাকায়ন করেছে যেতে হবে কৈলাস মন্দিরে। হ্যাঁ ঠাকুর, বিলম্বে নাহি প্রয়োজন, চলো এই মুহূর্তে যাব কৈলাস মন্দিরে। প্রণাম হই মাতা, আমাকে তুমি ডেকেছো মা। আশীর্বাদ করি বাবা, তোমার মনোবাসনা পূর্ণ হোক। আমি তোমার কেন ডেকেছি জানো? বলো মা। ঠাকুর যাবে চাষ করতে বললো কার বাটে, তাই সন্ধ্যে দেখি একটু নাঙ্গুলা জোয়াল তৈয়ার করে দাও বাবা। ও গো জননী, কি বা কাষ্টের নাঙ্গুলার কি বা কাষ্টের জোয়াল করতে হবে আমাকে বলে দাও। শিমুল কাষ্টের নাঙ্গল, বিল্ল কাষ্টের জোয়াল, সোনার মুটে রূপের পাল, সুন্দর ভাবে নাঙ্গুল জোয়াল তৈয়ার করে দাও বাবা। এই জননী, আমি এই মুহূর্তে তোমার নাঙ্গুল জোয়াল তৈরি করে দেবো মা। এসো বাবা। নাঙ্গল গড়ে জুয়াল গড়ে পিছল গড়ে মা ঠাকুর গো, নাঙ্গল গড়ে জুয়াল গড়ে পিছল গড়ে মা ঠাকুর গো, নাঙ্গল গড়ে জুয়াল গড়ে আরে কষ্ট হোক কৈলাস মনে দিলে ও, নাঙ্গল গড়ে জুয়াল গড়ে পিছল গড়ে মা ঠাকুর গো, নাঙ্গল গড়ে জুয়াল গড়ে লাঙ্গল গহারি জুয়াল গড় পিছে গড় মা ঠাকুর গো, লাঙ্গল গড়ে জুয়াল আরে কাষ্টে কাষ্টে জড়া দিল পিছে গড় মা ঠাকুর গো, লাঙ্গল গহারি জুয়াল গড় পিছে গড় মা ঠাকুর গো, লাঙ্গল গড়ে জুয়াল আরে নাঙ্গল গড়া সঙ্গ হলো পাওনা সঙ্গের লাঙ্গল গহারি জুয়াল গড় পিছে গড় মা আমি যাবো বিশ্বমানের কাছে। বিশ্বমানু বলো মা, আমি এসেছি তোমার কাছে। বলো মা, আমার জোড়া অনুরোধ বল দিতে হবে। বেশ নিয়ে যাও মা, আমার কাজে সমাধান হলে আবার পৌঁছে দেবো বাবা। তাই দিও মা। আজ আমি বিশ্বমানের কাজ হতে জোড়া বদল বল দিয়েছি, আজ ওই মুহূর্তে যাব আমি ধানের সিজন করতে। না না, আর বিলম্ব করবো না, ওই মুহূর্তে আমি নিজ রঙের মায়া দিলে আমি ধানের সিজন করলাম। সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, ঠাকুর আমার কোথায় গেল? ঠাকুর, ও ঠাকুর, তার মানে তুমি সব জোগাড় করে ফেলেছো? তাকি দেখো, একদিকে নাঙ্গল আর একদিকে জোড়া বলো, আর একদিকে দেখো বুলধানের বস্তা। দেখো আমি একে করে সব কিছু জোগাড় করে দিয়েছি, তাই বলছো ঠাকুর? এবার ছাড়ো মর্ত ধান। ও গো ঠাকুর, যাও ওই মর্ত ধান মাঝিকে করো চাষের আয়োজন, বাঁচিবে এই ধারা ধাম প্রভু আমার। আমাকে বাধা দিত না
চাষির কাজ একা হই না, আমি তোমার সঙ্গে কথা দিয়েছি ঠিকই, কিন্তু কি করি আমি নিজেই চিন্তা করতে পারছি না। একটি উপায় আছে ঠাকুর। ভাই আর বিলম্ব করো না, তোরা করে বলো গৌরী, বলো বলো। ওগো ঠাকুর, আমাদের ভাগ্নে নারদ আছে। নারদ সে কি বললে যেতে পারে না তোমার সঙ্গে? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার মনে হয় নারদ কি বললে নিশ্চয়ই যাবে আমার সঙ্গে চাষ করতে। ওগো ঠাকুর একবার তাকে ডেকে জিজ্ঞাসা করে দেখো না। এই মুহূর্তে ডাকছি দেবর সিং নারদ। জয় শিব শঙ্কর, পরমেশ্বর জয় 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 প্রভু অনাথের নাম প্রভু তাই বলছিলাম বাপ নারদ, আমার তো একার পক্ষে সম্ভব হচ্ছে না, তুমি যদি বুঝতে পেরেছি আমার তুমি যেতে বলছো তো নারদ মামা, এই যে বড় আনন্দের কথা। আনন্দ? ওগো মামা আমি তোমার সঙ্গে কথা দিলাম চাষ করতে যাবো সেই মল্লকার মাঠে। পুরাণের পাতায় স্বপ্ন করে লেখা থাকবে নারদ আর মহাদেব চাষ করেছিল সেই মল্লকার মাঠে। আর বিলম্ব করো না গৌরী, এই মুহূর্তে আমাদের দুইজন আর চাষের সাজ সাজিয়ে বেশ বেশ, আর আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি চাষের সাজ সাজিয়ে আমি পাঠিয়ে দেবো মল্লকার মাঠে, সুন্দর করে তুমি করবে চাষের সেজ। মামা
ওগো ঠাকুর, আজ বড় আশা ছিল আমার মনে, আশা যে আমার পূর্ণ হতে চলেছে গো। তাই সুন্দর করে আমি তোমাদের সাজাবো চাষের সাজ। ওরা চাষেরই সাজে সাজা গো, আজ কৈলাস মন্দিরে গো, তোমার মনের বাসনা পূর্ণ হোক, তোমার মনের বাসনা পূর্ণ হোক। ওঠো গৌরী, বিদায় গৌরী, আমি তোমার মনের বাসনা পূর্ণ করতে চলেছি। ঠাকুর হাসি মুখে বিদায় দাও। এসো ঠাকুর, বিদায় গৌরী, এসো ঠাকুর, এসো ঠাকুর। চলো মামা, ও মামিমা, মামিমা, ও মামাকে তুমি অনেক কিছু বললে। বলেছি, আমার তো তুমি কিছু বললে না। কি বলবো বাবা, দুর্বল হয়ে যাচ্ছি। কেন মা, অবস্থা দেখে বলার জন্য তো আমি তোমাকে আটকে রেখেছি না। বুঝতে পেরেছি আমি। বলছিলাম কি, বলো, তোমার মামার কুকিতির কথা তুমি জানো? সে তো আমি জানি বাবা। বলো, একটা কথা বলি বাবা। বলো না, তুমি মামার সঙ্গে যাচ্ছ শ্বাস করতে বললো কার মাঠে, তো তোমার মামাকে একটু নজরে নজরে রেখে দিও। ভালো মন্দ খবর টি ওনারো বলো আমার কাছে পৌঁছে দিও। কেন, ঠিক আছে ও মহিমা, কথা বলতে হবে না, আমি সব কিছু তোমারই কাছে এসে আমি জানিয়ে দেবো। আশিত সাউন্ড ডোসা, ডিজে বাপি, ডোসা এক নম্বর পোল।